শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কার কার ভালো লাগে? আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আজকে আমি ফ্রোজেন চালের গুঁড়ো দিয়েই এই ভাপা পিঠার রেসিপিটা করে দেখাবো, মাত্র 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে। আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা যারা এখনও ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। ফ্রিজ থেকে বের করা মাত্র 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি একটা পাত্রে নিয়ে নিলাম, সাথে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দিব। গাছের উপরে আমরা যেমন পানি ছিটিয়ে দেই, ঠিক চালের গুঁড়োর উপরেও এমন করে পানিটা ছিটিয়ে দিতে হবে। এভাবে করে পানি অল্প অল্প করে ছিটিয়ে চালের গুঁড়োর সাথে মিশিয়ে আবারও অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে অনেকগুলো পানি ঢেলে দেওয়া যাবে না। আর এভাবে করে পানি দিয়ে চালের এই গুঁড়িটাকে ভিজিয়ে নিতে হবে, এমনভাবে ভেজাতে হবে যেন এটা দলা বাদলে বা মুঠি করে নিলে একটা দলার মতো এই যে এমন হবে। এরপরে আবার প্রেস করলে এটা ভেঙে যাবে, তবে ভাঙতে একটু সময় লাগবে। এটা আমি এক সাইডে রেখে দিব। এখন আমি যে হাঁড়িতে ভাপা পিঠাটা বানিয়ে শেয়ার করব সে হাঁড়িটা নিয়ে নিলাম। যে কোনো ভাতের পাতিল, তরকারির পাতিল নিয়ে নিতে পারবেন, বা রাইস কুকারের যে হাঁড়িগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন। বাসায় কিন্তু অনেকের এমন পুরাতন মশারি থাকে, তো মশারি ছিঁড়ে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে তারপরে কিন্তু এভাবে করে হাঁড়ির গায়ে বেঁধে নিতে পারবেন, যে কোনো রশি দিয়েও বেঁধে নিতে পারবেন। আর খেয়াল রাখতে হবে যেন চুলোর নিচের দিকে এই মশারিটা না পড়ে, তাহলে কিন্তু আগুন লাগতে পারে, তো সেদিকেও সতর্কতা অবলম্বন করে আপনারা অবশ্যই বেঁধে নেবেন। এরপরে আমরা যে চালের গুঁড়িটা ভিজিয়ে নিয়েছিলাম সেটা এভাবে একটা ছাঁকনির উপরে নিয়ে এভাবে ঘষা দিবেন, দেখবেন যে নিচে থেকে চালের গুঁড়িটা পড়বে। তো এভাবে করে একটু সময় নিয়ে এটা করে নিতে হবে। ভাপা পিঠা বানানোর জন্য আমি আরও কিছু উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি নারকেল কোড়ানো, নিয়েছি খেজুরের গুড়, আর নিয়েছি আমি এই যে এমন লম্বা লম্বা করে কেটে কিছুটা নারকেল, এটা আসলে উপরে দেওয়ার জন্য দেখার সৌন্দর্যে। চাইলে এখানে কিছু বাদাম কুচি, ড্রাই ফ্রুটস, কিশমিশ আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন যারা পছন্দ করেন, তবে আমার কাছে এমনি সিম্পলভাবে খেতে ভালো লাগে। আমি এমন একটি স্টিলের বাটি নিয়েছি বা ভাপা পিঠার ছাঁকনি, যে কোনো বাটিতেও করে নিতে পারবেন। প্রথমে চালের গুঁড়ি দিলাম, এরপর নারকেল, এরপর খেজুরের গুড়, তারপর আবারও একটু নারকেল দিব, এরপরে চালের গুঁড়ো দিয়ে আমি উপরটা ভালোভাবে কোট করে নিব। যেহেতু বাসায় বানানো সেজন্য এখানে নারকেল আর গুড়ের পরিমাণটা আমি বেশি দিয়েছি। আলতোভাবে চারপাশটা এভাবে করে প্রেস করে দিতে হবে, মানে এই যে সমান করে দিতে হবে। এরপর আমি যে লম্বা করে কেটে নিয়ে রাখা নারকেল সেগুলো দিয়ে দিলাম, এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। আর অবশ্যই কিন্তু আলতো আলতোভাবে চেপে দিবেন, জোরে চাপলে কিন্তু ভাপা পিঠাটা যখনই চুলায় বসাবেন হাঁড়িতে ভেঙে যাবে। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আমার এই 4টা ভাপা পিঠা হয়েছে, আর এই ভাপা পিঠার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। এখন এই পিঠাগুলো আমি এই যে একটা মশারির টুকরো ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে এরপরে এভাবে করে মুড়িয়ে নিব। আর অবশ্যই কিন্তু ভেজা ব্যবহার করতে হবে যে কয়বারই পিঠাটা চুলায় বসাবেন। এরপর পানিটা গরম হয়ে গেছে আর ফুটন্ত গরম পানির মাঝেই কিন্তু দিয়ে দিতে হবে। এভাবে করে আমি দুইটা দুইটা করে বানিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর 30 থেকে 40 সেকেন্ডের মাঝেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলোর আঁচটা মিডিয়াম টু হাই আঁচে রেখে দিয়েছি। পিঠাগুলো এখানে হয়ে গেছে, আর এখানে কিন্তু খুব সাবধানতা বশত উঠিয়ে ফেলতে হবে, তা না হলে হাতে এই যে গরম ধোঁয়াটা লাগতে পারে।
আর এরপর যে চুলোর আঁচটা একবারে লোতে রেখে দিবেন, তা না হলে হাতে আবার গরম লাগতে পারে। তো এভাবে করে পিঠাগুলো আমি নামিয়ে ফেলবো, এরপর আমি আবারও পিঠা দিব, দিয়ে এভাবে করে দুইবার আমি এটা ভাপে দিয়ে বানিয়ে নিয়েছি। শীতের সকালে গ্রামের দিকে বেশিরভাগই কিন্তু এই ভাপা পিঠাটা খাওয়া হয়, আর সকালবেলা তো ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে অসাধারণ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শীতের পিঠাপুলি পর্বে আপনাদের কোন কোন পিঠাটা সব থেকে বেশি প্রিয় অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু সব ধরনের পিঠা খেতেই ভালো লাগে। সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি, এখন একটু ভেঙেও শেয়ার করব। আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব, সবাই ভালো থাকবেন।